তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থীর সমর্থনে দেওয়া লিখন। আসন্ন লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থীর সমর্থনে পূর্ব বর্ধমান জেলার মেমারি 2 নম্বর ব্লকে দেওয়াল লিখন শুরু হল। মেমারি 2 নম্বর ব্লকের অধীনে বোহার 2 নম্বর অঞ্চলের অন্তর্গত পঞ্চায়েত সমিতির সভাপতি ও অঞ্চল প্রধানের উদ্যোগে পূর্ব বর্ধমান ও দুর্গাপুর লোকসভা কেন্দ্রে মনোনীত প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে দেওয়াল লিখন হল শুক্রবার। বোহার 2 নম্বর অঞ্চলের কৃষ্ণবাটি, চক, বলরাম, কাশীপুর সহ বিভিন্ন গ্রামে তৃণমূল কংগ্রেসের দেওয়াল লিখন হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বোহার 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মৌসুমি মাঝি, সদস্য পুলক সরেন, রাজা পাল, আহমেদ মিয়া সহ দলীয় নেতৃত্ব ও কর্মীবৃন্দ। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। আজ কোন জায়গায় দেওয়াল লিখনের কাজ শুরু হয়েছে? বিভিন্ন জায়গায় দেওয়াল লেখা শুরু হয়েছে। কাদের কার সমর্থনে দেওয়াল লিখন কাজ শুরু হয়েছে? তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী কীর্তি আজাদের নেতৃত্বে। আপনার নাম এবং পরিচয়? মৌসুমী মাঝি, বোহাটু গ্রামের বোহাটু পঞ্চায়েতের প্রধান। ধন্যবাদ।